এবার আল্লাহর রহমতে পরীক্ষাটা খুব 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 ভালো হয়েছে। এবার দেখো ইনশাল্লাহ এবার টিকব। তোমার তো সব পরীক্ষা অনেক ভালো হয়, তারপর রেজাল্ট দেয় তখন আহ ও ইস, একটুর জন্য আর অল্পের জন্য। বুঝতে পারোনি কি বলেছি? আমার পেছনে ঘুরে কোনো লাভ নেই। আগে একটা সরকারি চাকরিতে ঢুকবা, তারপর আমার বাসে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। কেন? যারা সরকারি চাকরি করে না তারা কি বিয়ে করে না, নাকি তারা সব না খেয়ে আছে? তাহলে করো গিয়ে, যারা করবে তাদের পিছনে গিয়ে ঘুরো। কিন্তু আমার আব্বার একটাই কথা, সরকারি চাকরি এবং সরকারি চাকরি, অবশ্যই সরকারি চাকরি, নিশ্চয়তা আছে, রিল্যাক্স আছে। প্রাইভেট জব নিশ্চয়তা আছে নাকি, আজ আছে কাল নেই? ব্যবসা কোনো গ্যারেন্টি আছে? ঘুম করে লস খাবো তখন? বাপরে বাপ, বাপরে বাপ বলো আর খালুরে বাপ বলো, আগে সরকারি চাকরি জুটবে তারপর তুমি আমার সামনে আসবা। সামনে আসতে আর দিলা কই? মাঝখান থেকে তোমার বাপ একটা সরকারি চাকরির বাউন্ডারি লাগায় রাখছে। আই, তুমি ভালোবাসো না আমাকে? তো বাসি না। তাহলে বাউন্ডারি ভেঙে আমার কাছে আসো, না হলে টপকায় আসো। যে কোনো একটা অপশন বলো, হয় কোয়া ভাঙবো না হলে খোয়া টপকাবো। যা খুশি করো, আমি গেলাম। এবার আল্লাহর রহমতে পরীক্ষাটা খুব 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 ভালো হয়েছে। এবার দেখো ইনশাল্লাহ এবার টিকব। তোমার তো সব পরীক্ষা অনেক ভালো হয়, তারপর রেজাল্ট দেয় তখন আহ ও ইস, একটুর জন্য আর অল্পের জন্য। এত দুই নম্বরে কথাবার্তা বলো কেন? তুমি কি বলছো তুমি জানো? আমি দুই দুইটা প্রিলি একটা রিটার্নে টিকছি। সামনে ভাইবা আছে, আল্লাহ আল্লাহ করো, নামাজ কালাম তো পড়ো না। আই, কে বলছো পড়ি না? আর এসব তো অনেক আগে থেকে শুনতেছি। তোমার লেটার আসে না কেন? নাকি বাসার অ্যাড্রেস ভুল দিয়ে বসে আছো? তাই তো, আমি কি আসলে ঠিকানা বলতেছি? 8 নম্বর 4 ওয়ার্ড 2 নম্বর 53 নম্বর? না, ভুল দিন। আর ভুল দিলে কি হয়েছে? ইমেইল আছে, ফোন নাম্বার আছে, ওইখানে আসবে। বুঝছি, তোমার লেটার আর আসবে না, তোমার লেটার ওই পরীক্ষার হলে আটকে থাকে। আরে এটা কিন্তু ভালো বলছো তুমি। না আসলে আমি কেমন একটা আটকাটকির মধ্যে পড়ে গেছি। আমার লেটার আটকে আছে পরীক্ষা হলের মধ্যে, আমি আটকে আছি তোমার মধ্যে, তোমার বাপ আটকে আছে সরকারি চাকরির মধ্যে।